ইসলামের অন্যতম গুরুত্ববাহী একটি জায়গা আল-আকসা মসজিদ, যা মসজিদুল আকসা নামেও পরিচিত। পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরেই মসজিদুল আকসার অবস্থান। কাবা শরীফের পূর্বে এই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। আল কুরআনে উল্লেখিত পবিত্র স্থানগুলোর মধ্যে মসজিদুল আকসা অন্যতম। বর্তমানে মসজিদটি মুসলমানদের অধিকারে থাকলেও ভৌগোলিকভাবে এই অঞ্চল দখল করে রেখেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ইতিহাসে বর্ণিত আছে যে পবিত্র কাবাঘর নির্মাণের ৪০ বছর পর হজরত ইয়াকুব আলাইহিসসালাম জেরুজালেমের মসজিদুল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হজরত দাউদ আলাইহিসসালামের নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসসালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। পূর্বে এর নাম ছিল বাইতুল মাকদিস, পরবর্তীতে কুরআন শরীফে এর নামকরণ করা হয় আল মসজিদুল আকসা। মসজিদুল আকসা অর্থ দূরের মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং মসজিদে আকসার উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। হাদিসে আছে, হিজরতের এক বছর আগে ২৭ রজব মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বাইতুল আকসায় উপনীত হন। এরপর বোরাককে বাইরে বেঁধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করেন। মসজিদুল আকসা কোনো একক মসজিদ নয়। মসজিদে কিবলি, মসজিদে মারওয়ানি, মসজিদুল করিম, মসজিদুল বোরাক এবং তুব্বাতে সাকরাম, এই পাঁচটি ভিন্ন ভিন্ন মসজিদের সমন্বয়ে মসজিদুল আকসা গঠিত। এর ঠিক মাঝখানে রয়েছে গোলাকৃতির ডোম অব দি রক বা গম্বুজে সাখরা। সাখরা অর্থ পাথর। এটি বিশ্বের বুকে থাকা তিনটি বরকতময় পাথরের মধ্যে একটি। অপর দুটি বরকতময় পাথর হল পবিত্র মক্কার হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম। ২৭ একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসাথে প্রায় ৫,০০০ মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদুল আকসায় বিভিন্ন সময়ে ব্যাপক পরিবর্তন ঘটেছে। ৭৪৬ সালে একটি ভূমিকম্পে মসজিদুল আকসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ৭৫৪ সালে আব্বাসীয় খলিফা আল মনসুর পুনরায় মসজিদটি নির্মাণ করেন। ৭৮০ সালে এটি আবারও সংস্কার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে ১০৩৩ সালে মসজিদটি আরেক ভূমিকম্পে আবার ধ্বংস হয়ে যায়। তার ২ বছর পর ফাতেমীয় খলিফা আলী আজ জাহির আবারও সেই জায়গায় মসজিদটি পুনর্নির্মাণ করেন। বর্তমানে মসজিদুল আকসা খলিফা আলীর বানানো জায়গার উপরই দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন ধাপে সংস্কার কাজের সময় মসজিদের মিম্বার ও মিনার সহ বেশ কিছু অংশ সংযোজন করা হয়। মসজিদুল আকসার কর্তৃত্ব বহুবার হাত বদল হয়েছে। ৬৩৮ সালে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে। তার ৪৫০ বছর পর ১০৯৬ সালে খ্রিস্টান ক্রুসেডাররা সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল দখল করে নেয়। সে সময় মসজিদুল আকসাকে তারা একটি গির্জায় পরিণত করে। তখন ৮৮ বছর খ্রিস্টানদের দখলে থাকার পর ১১৮৭ সালে মুসলিমবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবি পুনরায় মসজিদুল আকসাসহ জেরুজালেম শহরকে মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধ নামে খ্যাত আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে মিশর, জর্ডান ও সিরিয়া লড়াই করে। মুসলমানরা এই যুদ্ধে পরাজিত হয়ে মসজিদুল আকসা এলাকার নিয়ন্ত্রণ হারায়। তখন থেকে ফিলিস্তিনের নির্যাতিত জনগণ আজও তাদের আবাসভূমি এবং মসজিদুল আকসা উদ্ধারের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ২০১৬ সালের ১৩ অক্টোবর জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো ভোট গ্রহণের মাধ্যমে ঘোষণা করে যে মসজিদুল আকসা কেবলই মুসলমানদের অধিকারে থাকবে এবং এখানে ইসরায়েলের কোনো হস্তক্ষেপ চলবে না। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়ন করা তো দূরের কথা, বরং অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর সহিংসতা আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদুল আকসা সহ সমগ্র ফিলিস্তিন অঞ্চলে অতীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তি ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করেছে। ব্রিটিশরা ভারতেও বহু মসজিদ ধ্বংস করেছে। সেই সাথে তৎকালীন সময়ে ভারতের সবচেয়ে বড় মসজিদ দিল্লি জামে মসজিদকে তারা সামরিক বাহিনীর ব্যারাকে পরিণত করেছিল। মুঘল সম্রাট শাহজাহান নির্মিত ভারতের সুন্দরতম মসজিদ দিল্লি জামে মসজিদের ইতিহাস জানতে চাইলে কী কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন।
কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।